भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद त्रिपुरा के सभी सरकारी मुलाजिम को सेवंथ पे कमीशन लागू कर दिया जाएगा। 18 तारीख को वोट दीजिए, 3 तारीख को सरकार बनाइए, 4 तारीख से सरकारी कर्मचारी को 7वां वेतन आयोग मिलेगा। किसी का मोबाइल है तो रिकॉर्ड कर लीजिए, किस लिए बीजेपी जो बोलता है वो करता है। बीजेपी सरकार आएगा, पहला कैबिनेट में हम सरकारी कर्मचारी को 7 पे कमीशन देते रहेगा, ये हमारा वादा है। भारतीय जनता पार्टी प्रदेश सरकार आसार संगे संगे आगे घोषणा कर 7 पे कमीशन प्रथम कैबिनेटे लागू करब। 7 पे कमीशन सबको अच्छा लगता है वो वाला। बीजेपी ने फिर डॉक्यूमेंट्स में बोले थे 7 पे कमीशन देव। हमार की आर्थिक स्थिति हमार अफिसर की जाने ना बोले सर बोलार समय के देखी तक धन की तक धन जगह तो छिलाम ना छिलो रुमाल हो गेलो बेड़ाल। বিপ্লব দেবের হাত ধরে এমনই হজবরল অবস্থায় ত্রিপুরা রাজ্য। বামেদের আমলে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি বছরে 2 বার ডিএ পেত, তবুও তৎকালীন বিরোধীরা বঞ্চনার অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করত। বিজেপি ক্ষমতায় এসে সরকারি কর্মচারীদের 4 বছরে মাত্র 1 বার ডিএ দিয়েছে। বামেরা যদি ক্ষমতায় থাকত তাহলে এই 4 বছরে অন্তত 8 বার ডিএ পেত রাজ্যের সরকারি কর্মচারীরা। এই হচ্ছে চলোপাল্টায়ের আসল পরিণাম। মিস কল বাবা সুনীল দেবধর আর হঠাৎ নেতা বিপ্লব দেব যখন নির্বাচনী প্রতিশ্রুতির নামে এই অলীক স্বপ্নগুলো দেখিয়ে বৈতরণী পার হবার ষড়যন্ত্র করছিল, তখনই বামফ্রন্ট নেতৃত্ব বারবার বলেছিল বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে। বাম নেতৃত্বের সেদিনের বক্তব্য আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত। ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষ ধরে ফেলেছে বিজেপির প্রতারণা। 7th পে কমিশনের নামে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে যে সার্কাসটা করেছে বিজেপি, এর চেয়ে বড় প্রতারণা আর কিছুই হতে পারে না। এখন দপ্তরগুলোতে কান পাতলেই শোনা যায় আগে কি সুন্দর দিন কাটাইতাম। সমগ্র রাজ্যবাসী প্রতারিত হয়েছে এবং রাজ্য সরকারের কর্মচারীরা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি আমলে। উপরি পাওনা হিসেবে দপ্তরের মন্ত্রী থেকে চুনোপুটি নেতারা পর্যন্ত সরকারি কর্মচারীদের নিত্যদিন হেনস্থা করে চলেছে। অনিয়মিত একাংশ কর্মচারীরা বেতন পর্যন্ত পাচ্ছে না, বেতন নেই, ডিএ নেই, সম্মানটুকুও পাচ্ছে না বিজেপির 4 বছরের শাসনে। সর্বসাকুল্যে বিজেপি জোর সরকারের আর 1 বছর বাকি, ফলে এই 1 বছরে আবারও টোপ দিয়ে রাজনীতি করার চেষ্টায় আছে বিজেপি। কিন্তু যে সরকারি কর্মচারীরা দই খেতে গিয়ে চুন খেয়ে মুখ পুড়ে বসে আছে, তাদের আবার দইয়ের লোভ দেখালে লাভ হবে কি? ভুক্তভোগীরা জানে বিজেপি যতই দইয়ের লোভ দেখাক, চুন খাইয়ে মুখ পোড়ানোটাই বিজেপির আসল রাজনীতি।